কাজিরঙ্গার দুই তান্ত্রিকর তান্ত্রিকতায় লুটি নিলে 80,000 টকার লগতে মোবাইল ফোন। কাজিরঙ্গাত গ্রহ নক্ষত্র চুয়ার লগতে দুই দিনত পয়সা ডবল করার নামত লুট চলালে দুই অচিনাক্ত তান্ত্রিকে। কাজিরঙ্গার মৌপাড়া গাঁত কিছুদিন পূর্বে হুজাই পর অহা দুই যুবকর সহিতে চিনাকি হয়েছিল কাজিরঙ্গার এটা পরিয়াল। চিনাকি পাছতেই পরিয়ালটোর গ্রহ নক্ষত্র ভাল করে দিয়ার লগতে কম দিনত পয়সা ডবল করে দিয়ার উদ্দেশ্যে দুই তান্ত্রিকে পূজা আগবাবলৈ পরামর্শ দি লুটি নিলে নগদ 80,000 টকার লগতে মোবাইল ফোন। আনহাতে একে গাঁৱৰ আন এজন লোকৰ পৰা লুটি নিলে 7,000 টকা। আজি পুনৰ হুজাই পৰা অহা দুই তান্ত্রিকে তান্ত্রিকতা কৰাৰ উদ্দেশ্যে আহিব লওঁতেই কহৰা আৰক্ষী চকীয়ে অভিযান চলাই আটক কৰে দুই যুৱকক। উল্লেখযোগ্য যে আয়ুর্বেদিক দৰৱ দিয়াৰ উদ্দেশ্যে আহিছিল বুলি সাংবাদিকৰ আগত জনায় যদিও গাঁওবাসীয়ে অভিযোগ কৰা অনুসৰি তান্ত্রিকতাৰে ধন আত্মসাত কৰি নিয়াৰ গুৰুতৰ অভিযোগ প্ৰকাশ পাইছে। ইতিমধ্যে সমগ্র বিষয়টির উপর কহরা আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করেছে। আমি তেল চেল বিক্রি করো, কিবা আয়ুর্বেদিক ঔষধ চৌষধ বিক্রি করো স্যার। ইয়াত আজ মানুষ একজনে মাতিছিল আমাক তেলের কারণে, মানে অল্প মালিশের কারণে সেখানে আইসিল স্যার। পয়সা লোকটা নাই, 80,000 লওয়া নাই স্যার। আমি গ্রহপতি চাই নাকি? হ্যাঁ, জ্যোতি নাকি আপনার? নাই, আমার মানে যোনে লই গেছে সে মানে জ্যোতিষী। হ্যাঁ, কিন্তু আমি জ্যোতিষী নহয় দাদা। তো মানুষ যে আপনাকে সেই কলে যে গ্রহ নক্ষত্র বেয়া হয়েছে বলে? কার মই কোয়া নাই নহয়। কোনে কইছিলে? কেন বেলেগ হবো সাগে, মই কোয়া নাই নহয়। তো পয়সা নিয়ে তো হয় না আপনার? পয়সা তো হয়, লোয়া তো হয়। 80,000 টাকা নিছিলে? 80,000 লওয়া নাই, 50,000 লইছো। কি মানে ছিলে? 50,000। 50,000 হয়? কি বলি কইলাল? হ্যাঁ, কি বলি কইলাল? ও ডবল হয়ে যাব বলি, 50,000 এক কি কয় 1,00,000 হয়ে যাব। হ্যাঁ, এতর লোভ আছে, এতই পাবো। আপনাকে এটো আর কোন কোন জড়িত হয়ে আছে আপনার লগত? হুম, আর কোন কোন মানুষ আপনার লগত আছে? না, মই তো অকলেই আছিল, এটা বর্তমান অকলে। কিন্তু জুনে আছে তো গম না পা, জুনে লৈ গেছে তো বলেই। আর আমার ঘর হুজাই। হুজাই? আর কোন কোন জায়গা কইছেন কাকা? না, আজ ফার্স্ট ইয়াতে। আজ ওখানে ফার্স্ট? হয়। পয়সা তো কেনকে ডাবল হয়? হ্যাঁ, পয়সা তো ডাবল কেনকে? ওই যেমন ডাবল হয়ে যায় পয়সা, এতর লোভ আছে, এত কি কয় 50,000 1,00,000 হয়ে যাব। হুম, বাস ইমানে স্যার। মানে মানুষখিনি অল্প সুবিধা লৈছে আপনার, যেখানি মানুষ মানে অকমান পূজা মানুহ ধৰক তেওঁলোকৰ সুবিধা লৈছে আপোনালোকে? হয় ছাৰ। আৰু কোনোবা আছে নেকি আপোনাৰ? নাই ছাৰ, মোৰ লগত নাই। কৈছিলে আপোনালোকে দৰৱ দিব আহিছিলে? হয় ছাৰ। কি দৰৱ? মালিচৰ ছাৰ। মালিচৰ দৰৱ? হয় ছাৰ, বিষৰ অলপ কাম চাম কৰে ছাৰ, সেইকাৰণে আমি দি থাকোঁ। কি দৰৱ? আয়ুৰ্বেদিক ছাৰ, এইটো আয়ুৰ্বেদিক। হয় ছাৰ। ক'ত আছে অফিচ? ক'ত আছে অফিচটো? আছে আপোনাৰ এইটো কলিকাতা ছাৰ। কলিকাতাত? হয় ছাৰ। হ'ব, এইটো মানুহটো দুটা আছে নেকি? আমি বাইকটো লৈ লওঁ নেকি ইয়াতে অকণমান? ক'লো অকণমান ৰখাই দিওঁ, বাইকটো লৈ লওঁ। হয়, মানে এদিন আহিছিলে আমাৰ ঘৰলৈ দুজন ল'ৰা আহিছিলে। হয়, দুজন ল'ৰা আহিছিলে। কিহত আহিছিলে? সিহঁতি বাইক লৈ পেলাই আহিছিলে। বাইক লৈ আহিছিলে? হয়। তাৰপৰা আহি পেলাই কি কৰিছিলে? সিহঁতি আহি পেলাই তাৰপিছত পানী এগিলাচ বিচাৰিলে, তাৰপিছত পানীটো দিলোঁ, তাৰপিছত তুলসী পাত সিহঁতি দি পেলাই, তাৰপিছত তুলসী পাত দি পেলাই সিহঁতি কিবা মন্ত্ৰ কৰিলে নেকি গোটেই ঘৰটোক বান্ধি দিলে। আৰু ঘৰৰ মানুহ মানে এনেকুৱা কৰি দিলে মানে কোনো কাক বা একো কথা মানে সুধিব নালাগে আৰু, মানে এনেকুৱা মানে কৰি দিলে। তাৰপিছত আৰু সেইটো হৈ গ'ল। তাৰপিছত সিহঁতি হোৱাৰ পাছত আৰু কৈছে যে বোলে তোমালোকৰ বোলে ঘৰত বোলে হনি আছে, বোলে সেইটো কাৰণে বোলে তোমাৰ বোলে ডাঙৰ বোলে ঘটনা আছে, তুমিতো বোলে ৰিক্সা চলাই টেম্পু চলাই থাকা, তোমাৰ বোলে ট্ৰাকৰ লগত বোলে এক্সিডেণ্ট আছে। তাৰপিছত সেই বুলি পেলাই ঘৰততো মই অকলে পূজা কৰিব লাগে বুলি কৈছিলে। হয়, মানে সি মানে কৈছিলে কি বোলে মন্দিৰ এখন বনাব লাগে, যে সেইটোৰ কাৰণে পইচা বোলে তোমাৰ বোলে অকল বোলে থাপনাটো কৰিবলৈ বোলে পইচা বোলে প্ৰায় 1,50,000 পইচা লাগে বুলি ক'লে। তাৰপিছত আৰু ঘৰততো মই অকলে আছোঁ, তাৰপিছত আৰু মা মানে ঘৰৰ এটাই ল'ৰা, তাৰপিছত মাহঁতে চিন্তা কৰিলে দেউতাহঁতে এটাই ল'ৰা যদি এনেকুৱা যদি হ'বলগীয়া হ'ব তেতিয়াহ'লে কামটো কৰি দিম আৰু। পইচা সিহঁতি বিচাৰিছিলে 1,50,000 টকা। 1,50,000
তারপর আর দেড় লাখ টাকার ভিতরে আমি আরো পয়সা মানে মই এটা বেশি লো, তারপর খুড়াখিন পর 30,000 টাকা পয়সা ললো, 30,000 টাকা পয়সা লো পেলে 8,000 টাকা পয়সা হল, তারপর আর এই পয়সাটা পুরা পিছত আর হেঁতক মাতিল, মতার পিছত আর এহেঁতি কিন্তু পয়সাটা লওয়া নাছিল, তারপর লোয়াটো তারপর হেঁতি থাপনা যত পূজা করলে পূজাটো করোতে মানে এই যেতিয়া হেঁতি মন্ত্র কিবা করে পেলায় পয়সাটা গোটেটো কাগজ বনাই দিলে। আমি বাইকটো ললো নেকি ইয়াতে অকমান ললো অকমান রখাই দিম বাইকটো ললো।